আমাদের কলেজের ইউনিট আছে ইউনিট করে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সোসাইটির ঈশ্বরদী সরকারি কলেজের সাহিত্য সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে বুধবার কলেজ অডিটোরিয়ামে নাথ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রম্য বিতর্কের আয়োজন করা হয় সাহিত্য সংস্কৃতি কমিটির আয়ভায়ক তহমিনা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অট্রু কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফিজা খাতুন ও শিক্ষক পরিষদের সম্পাদক মুরারি মোহন দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতির আয়ভায়ক তহমিনা শারমিন বিজ্ঞান ক্লাবের আয়ভায়ক আফরোজা খাতুন শিক্ষক পরিষদের সম্পাদক মুরারি মোহন দাস সহ উপাধ্যক্ষ প্রফেসর হাফিজা খাতুন এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম প্রধান অতিথি তার বক্তব্যে এই ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে এবং নিজেকে আরও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেন উদ্বোধনের শুরুতে কলেজ সম্পর্কে ও সাবেক ক্ষুদে বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় সবশেষে রম্য বিতর্ক ও গানের মাধ্যমে এই সাহিত্য সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়